Hello students, welcome back to my channel. Today I am going to solve class 5 proshnobichitra math portion. Ta math er 10 ta school age amra solve korechi tai ajke amra solve korbo math er 11 number school orthat Bishnupur high school er ager solution gulo jara dekhoni tader jonno ami niche description box er link diye debo kimba tumra jodi iccha koro tahole tumra playlist theke dekhe nite paro echharao wings er puro solution peye jabe playlist e প্রশ্নবিচিত্রের বাকি সাবজেক্টগুলোর সলিউশনে পেয়ে যাবে তোমরা প্লেলিস্টে এছাড়াও আমাদের পরিবেশ থেকে চ্যাপ্টার ওয়াইজ ছোট বড় সমস্ত রকমের কোশ্চেন আনসার আমি তোমাদের দিয়ে দিয়েছি সেগুলো তোমরা পেয়ে যাবে প্লেলিস্টে তাই প্লেলিস্ট খুলে তোমাদের প্রয়োজন মতো ভিডিও তোমরা দেখে নিও আর এই স্কুলের ম্যাথগুলো প্রত্যেকটা স্কুলের মতো এই স্কুলের ম্যাথগুলো আমি তোমাদের সবটাই বুঝিয়ে দেবো প্রত্যেকটা ম্যাথ আমি তোমাদের বুঝিয়ে দেবো খুব সহজভাবে আশা করি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না এরপরেও যদি কোনো অসুবিধা থাকে তোমরা নিচে কমেন্ট বক্সে আমাকে জানাবে আমি নিশ্চয়ই তোমাদের রিপ্লাই দেবো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যদি ভালো লেগে থাকে উপকার হয়ে থাকে তাহলে শেষে লাইক কমেন্ট শেয়ার করবে আর পরের ভিডিওসগুলো বা পরের স্কুলে সলিউশনগুলো পাওয়ার জন্য বা অন্যান্য সাবজেক্টের বা পুরো প্রশ্নবিচিত্রের সলিউশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে কোনো ভিডিওই মিস না যায় তো এবার শুরু করছি আজকের ভিডিও 11 নম্বর স্কুলের ফার্স্ট অঙ্কটা আছে একের ক 8 ও 6 এর দুটি সাধারণ গুণিতক লেখো এই জন্য আমরা প্রথমে 8 এর গুণিতকগুলো লিখে নেব তো কিভাবে লিখবো দেখো 8 এক কে 8 8 2 এ 16 8 3 এ 24 8 4 এ 32 8 5 এ 40 পাঁচটা পর্যন্ত বের করে নিলাম গুণিতক তারপরে সাধারণ খোঁজার চেষ্টা করব তো 6 এর গুণিতক 6 এক কে 6 6 2 এ 12 6 3 এ 18 ছয় চারে চব্বিশ ছয় পাঁচে তিরিশ এবার আমরা দুটোর মধ্যে সাধারণ গুণিতক খুঁজব দুটোর মধ্যে কমন আছে এমন তো আমরা চব্বিশ পেয়েছি দুটোর মধ্যে কমন আছে এরপরে দেখো কমন নেই সাধারণ পাচ্ছি না আর আমাদেরকে দুটো বের করতে হবে গুণিতক তাই আমরা আরও পাঁচটা গুণিতক আরও বের করে নেব আট ছয়ে আটচল্লিশ আট সাতে ছাপ্পান্ন আট আটে চৌষট্টি আট নয়ে বাহাত্তর আট দশে আশি ছয়ের বের করে নেব ছয় ছয় ছত্রিশ ছয় সাতে বিয়াল্লিশ ছয় আটে আটচল্লিশ তো দেখো এখানে একটা আটচল্লিশ আমরা পেয়েছি এখানে একটা আটচল্লিশ পেয়েছি তাই আটচল্লিশ আটচল্লিশ আমরা পেয়ে গেলাম তাই দুটো গুণিতক আমরা সাধারণ পেয়ে গেলাম কী কী সেটা চব্বিশ ও আটচল্লিশ আমার এটা মনে ছিল এখানে আটচল্লিশ আছে তাই আমি এখানে আটচল্লিশে শেষ করে দিলাম তোমাদের যদি মনে না থাকে তাহলে এটা আরও পাঁচটা বাড়িয়ে মানে দশ পর্যন্ত করে নেবে নামটা তারপরে সাধারণ খুঁজবে যদি পেয়ে যাও তো ভালো যদি না পেয়ে যাও আরও পাঁচটা বাড়িয়ে নেবে একসঙ্গে অনেকগুলো গুণিতক বের করলে সময় নষ্ট হয় তার মধ্যে যদি অল্পের মধ্যে যদি তুমি পেয়ে যাও সাধারণ গুণিতক তাহলে সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই তাই জন্য আমি প্রথমে বলি প্রথমে পাঁচটা নামতা করবে তারপরে আরও পাঁচটা করবে তারপর আরও পাঁচটা করে পাঁচটা পাঁচটা করে বাড়িয়ে যাবে এবার চলে যাবো আমরা নেক্সট অঙ্কে একের খ কুড়ি থেকে তিরিশের মধ্যে কটি মৌলিক সংখ্যা আছে তো কোয়েশ্চেনটা খেয়াল করো বলা হয়েছে কটি মৌলিক সংখ্যা আছে কুড়ি থেকে তিরিশের মধ্যে মৌলিক সংখ্যাগুলি কিন্তু কী কী বলা হয়নি আমাদের তাই এই জন্য কুড়ি থেকে তিরিশের মধ্যে মৌলিক সংখ্যাগুলি আমরা লিখে নিয়েছি আমি লিখে নিয়েছি তেইশ আর উনত্রিশ এই দুটি মৌলিক সংখ্যা আছে কুড়ি থেকে তিরিশের মধ্যে তোমরা আঙুলগুলো করে নিতে পারো যেহেতু তোমাদের বোঝানোর জন্য আমি লিখে নিয়েছি রাফে কুড়ি তেইশ আর উনত্রিশ তাই উত্তরটা আমরা লিখবো দুটি তো যেরকম প্রশ্ন করবো আমরা সেরকমই উত্তর দেবো এটা মনে রাখতে হবে যদি বলা হতো কী কী সেখানে আমরা তেইশ আর উনত্রিশটা উল্লেখ করতাম যেহেতু আমাদের বলা হয়েছে কটি আছে তাই শুধু লিখলাম দুটি নেক্সট গ নম্বর সঠিক উত্তরটি নির্বাচন করো দুই অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা নিরানব্বই সাতানব্বই নাকি তিরানব্বই তো মনে রাখবে দুই অঙ্কের সবথেকে বড় মৌলিক সংখ্যা হচ্ছে সাতানব্বই ওকে নেক্সট দুইয়ের ক এক এবং মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু নির্ণয় করো ছেষট্টি ও চুরাশি ছেষট্টি ও চুরাশির এক এবং মৌলিক উৎপাদকের মধ্যে গসাগু নির্ণয় করতে বলা হয়েছে
তো এই জন্য 66 কে আলাদাভাবে ভাঙবো। দেখো মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু বলেছে, তাই কিন্তু মৌলিক উৎপাদকের সাহায্যে গসাগু করতে হবে, ভাগ প্রক্রিয়াতে করলে হবে না। প্রথমে 66 কে 2 দিয়ে ভেঙেছি, মৌলিক উৎপাদক দিয়েই ভাঙতে হবে। দুই মৌলিক সংখ্যা দিয়ে ভেঙেছি, দুই তিনে ছয়, দুই তিনে ছয়, তারপর তিন দিয়ে ভেঙেছি, তিন এককে তিন, তিন এককে তিন, এগারো মৌলিক সংখ্যাতে এগারো দিয়ে ভেঙেছি, এগারো এককে এগারো, তাই 66 সমান দুই তিন এগারো আর এক গুণ চিহ্ন দিয়ে লিখে নিয়েছি। এবার 84 কে ভেঙেছি দুই দিয়ে, প্রথমে দুই, দেখো দুই চারে আট, দুই দুই চার, আবার দুই যেহেতু জোড় সংখ্যা আবারও দুই দিয়ে ভেঙেছি, দুই দুই চার, দুই এককে দুই, একুশ, বিজোড় সংখ্যা দুই দিয়ে যাবে না, তিন দিয়ে যায়, তিন সাতে একুশ, আবার সাত এককে সাত, তাই 84 সমান দুই গুণ দুই গুণ তিন গুণ সাত গুণ এক। ওকে, নেক্সট আমাদেরকে যেটা বের করতে হবে, এই যে 66 আর 84 যে সমস্ত উৎপাদকগুলি পেলাম তাদের মধ্যে সাধারণ উৎপাদকগুলো আমাদেরকে প্রথমে বের করে নিতে হবে। তাই দেখো 66 ও 84 মধ্যে সাধারণ উৎপাদকগুলি হলো দুই তিন আর একুশ, এখানেও আছে দুই তিন, সরি দুই তিন আর এক, এখানেও আছে দুই তিন আর এক, তাই 66 ও 84 সাধারণ উৎপাদকগুলি হলো দুই তিন ও এক। এরপর গসাগু বের করার জন্য আমরা যে সাধারণ উৎপাদকগুলো পেয়েছি তাদের গুণ করে নেবো, তাদের গুণফলটাই হয়ে যাবে কিন্তু গসাগু। তাই 66 ও 84 এর গসাগু দুই গুণ তিন গুণ এক, মানে সাধারণ, দেখো সাধারণ উৎপাদকগুলির গুণফল বের করেছে ছয়, এটাই হয়ে যে হয়েছে এদের গসাগু। নেক্সট অঙ্ক, দুটি সংখ্যার গসাগু পাঁচ এবং লসাগু ষাট, একটি সংখ্যা পনেরো হলে অপরটি কত? তো দুটো সংখ্যার বলা হয়েছে, দুটো সংখ্যার গসাগু পাঁচ আর তাদের লসাগু হচ্ছে ষাট, আমাদের সংখ্যা দুটির মধ্যে একটা হচ্ছে পনেরো, তাহলে আরেকটা সংখ্যা কত এটা জানতে চাওয়া হয়েছে। তাই আমরা প্রথমে যেটা লিখবো সেটা হচ্ছে সংখ্যা দুটির গসাগু, যেটা বলে দেওয়া হয়েছে সেটা লিখেছি, সংখ্যা দুটির গসাগু সমান পাঁচ, লসাগু বলে দেওয়া হয়েছে ষাট, অতএব গসাগু গুণ লসাগু সমান গসাগু কত? পাঁচ, লসাগু ষাট, তাই পাঁচ গুণ ষাট এদের গুণফল হয়েছে তিনশো। তো এখানে একটা সূত্র আছে যে লসাগু গুণ গসাগু সমান কিন্তু সংখ্যা দুটির গুণফল, এটা টেক্সট অঙ্ক করতে গিয়ে নিশ্চয়ই তোমরা এই সূত্রটা পড়েছো, তোমরা জানো এই সূত্রটা, যে আমরা জানি লসাগু গুণ গসাগু সমান সংখ্যা দুটির গুণফল, তাহলে সংখ্যা দুটির গুণফল কত? এদের লসাগু গুণ গসাগু হচ্ছে তিনশো, লসাগু, হ্যাঁ লসাগু গুণ গসাগু সমান কিন্তু তিনশো। ওকে, আর সংখ্যা দুটির সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল, তাহলে আমরা উল্টে লিখতে পারি সংখ্যা দুটির গুণফল সমান তিনশো, সেটাই আমরা এখানে করেছি, সংখ্যা দুটির গুণফল সমান তিনশো। কিংবা তোমরা যদি এই সূত্রটাকে এভাবেই লিখতে চাও, সংখ্যা দুটির, আমরা জানি সংখ্যা দুটির গুণফল সমান লসাগু গুণ গসাগু, সেটাও হবে, কোনো ব্যাপার নেই। তো সংখ্যা দুটির গুণফল আমরা পেয়েছি তিনশো, এবার একটা সংখ্যা এখানে বলে দেওয়া আছে পনেরো, একটা সংখ্যা পনেরো, অতএব অপর সংখ্যা বের করার জন্য যে সংখ্যা দুটির গুণফলকে একটা সংখ্যা দিয়ে ভাগ করে দেবো, তিনশো ভাগ পনেরো সমান হবে কুড়ি, ভাগফলটা হবে কুড়ি, আমি মুখে করেছি, তোমরা মুখে না পারলে লিখে করে নিতে পারো। তো এবার উত্তর লিখবো, অপর সংখ্যাটি হলো কুড়ি। আরেকবার বুঝিয়ে দিই পুরো অঙ্কটা, দেখো দুটি সংখ্যার গসাগু বলা হয়েছে পাঁচ, লসাগু ষাট, তাই লসাগু গসাগু গুণ লসাগু হচ্ছে পাঁচ গুণ ষাট, এই দুটোর গুণফল হচ্ছে পাঁচ গুণ ষাট সমান তিনশো। এবার একটা সূত্র আছে, লসাগু গুণ গসাগু সমান হচ্ছে সংখ্যা দুটির গুণফল, দুটি সংখ্যার গুণফল হবে সেটাই, যেটা লসাগু গুণ গসাগুর মান যেটা, সেটা হচ্ছে দুটো সংখ্যার গুণফল। এরপর আমরা লিখবো সংখ্যা দুটির গুণফল সমান তিনশো, তার কারণ এখানে যে সংখ্যা লসাগু গুণ গসাগু হয়েছে আমাদের তিনশো, আবার সূত্রানুযায়ী সেই সংখ্যা দুটোর গুণফল হচ্ছে লসাগু গুণ গসাগু, সেই সংখ্যাটি লসাগু গুণ গসাগু, তাই সংখ্যা দুটির গুণফল হচ্ছে তিনশো। এখানে বলা আছে প্রশ্নে একটা সংখ্যা পনেরো, অতএব অপর সংখ্যা তিনশো, মানে দুটো সংখ্যার গুণফল ভাগ পনেরো সমান কুড়ি, তাই এবার উত্তর হবে অপর সংখ্যাটি হলো কুড়ি। নেক্সট বলা হয়েছে 800 স্থানীয় মানে বিস্তার করো 897, এটা করার জন্য তোমরা যেটা করবে সে দেখো একক দশক শতক, তো স্থানীয় মানে বিস্তার করার সময় কত পাচ্ছি আমি, স্থানীয় মান কত? আটের আটশো, আটশো যোগ চিহ্ন দিলাম, তারপর একক দশক নয় দশক, তাই নয় দশ সাত, নয় দশক সাত একক। ওকে, এবার দেখো
সেই একই অঙ্ক বারবার করেছো তোমরা। দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তার মাসিক খরচ এত টাকা হলে মাসিক আয় কত? যারা এই চ্যানেলের রেগুলার তারা তাদের এই অঙ্কটা বোঝানোর কোনো প্রয়োজনই নেই, কারণ বারবার 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 আমি অঙ্কটা তোমাদের বুঝিয়ে দিয়েছি। তো যারা নতুন তাদের জন্য আমি আরেকবার ছোট করে বলে দিচ্ছি, দেখো দেবব্রত বাবু 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, 6 মাসে যে টাকাটা আয় করেন অর্থাৎ রোজগার করেন সেটা দিয়ে 7 মাসে তিনি খরচা করেন, তার 1 মাসের খরচা এখানে বলে দেওয়া হয়েছে, তাহলে 1 মাসের আয় কত? এর জন্য প্রথমে তোমরা লিখে নেবে 6 মাসের আয় সমান 7 মাসের খরচ। 1 মাসের খরচ বলে দেওয়া হয়েছে 12,270 টাকা, 7 মাসের খরচ, 1 মাসের খরচ থেকে আমরা 7 মাসের খরচটা বের করে নিলাম। তাহলে দেখো 7 মাসের খরচ যা 6 মাসের আয়ও তাই, কারণ 6 মাসের আয় সমান 7 মাসের খরচ। তাহলে যেটা 7 মাসে সে খরচা করেছে সেটা নিশ্চয়ই 6 মাসে আয় করেছে। তো ছমাসের আয় এত টাকা, যেটা আমরা 7 মাসের খরচা পেলাম সেটা লিখে দিলাম, অতএব 1 মাসের আয় ভাগ হয়ে গেছে, ভাগ করে হয়েছে 14,315 টাকা। এবার আমরা উত্তর লিখে নেব, উত্তর মাসিক আয় 14,315 টাকা। লাস্ট অঙ্ক, 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর আবার 15 সেকেন্ড 20 সেকেন্ড এবং 25 সেকেন্ড অন্তর বাজে, কত মিনিট পর ঘন্টাগুলি আবার একসঙ্গে বাজবে? তো 3টে ঘন্টা একসঙ্গে বেজেছে, তারপরে ঘন্টাগুলো 15 সেকেন্ড, কোনটা 20 সেকেন্ড, তারপর কোনটা 25 সেকেন্ড অন্তর অন্তর বাজে, বাদে বাদে বাজে, তাহলে ঘন্টাগুলো আবার কখন একসঙ্গে বাজবে? এই অঙ্কটাও আমি আগে করিয়েছি তোমাদের। প্রথমে লিখে নেবো আমরা 3টে ঘন্টা একসাথে বাজার পর যথাক্রমে 15, 20 ও 25 মিনিট অন্তর বাজে, তারপর 15, 20 আর 25-এর লসাগু করে নিয়েছি, 15, 20 আর 25-এর লসাগু করার পর এদের লসাগু হয়েছে 300। তারপর লিখব আমরা জানি 60 সেকেন্ড সমান 1 মিনিট, তো আমাদের এটা 300টা কিসে এসছে, কোন এককে? সেকেন্ড এককে, তার কারণ 15, 20, 25 এগুলো ছিল সেকেন্ড এককে, তাই এদের লসাগুটাও নিশ্চয়ই সেকেন্ড এককে আসবে। দেখো 300টা এসছে আমাদের সেকেন্ড এককে, কিন্তু আমাদের কাছে উত্তর চাওয়া হয়েছে কত মিনিট পর একসঙ্গে বাজবে, তাই সেকেন্ডটাকে আমাদেরকে মিনিটে মিনিটে পরিণত করে নিতে হবে। তাই লিখবো আমরা জানি 60 সেকেন্ড সমান 1 মিনিট, 300 সেকেন্ড সমান 300 ভাগ 60 মিনিট, এদিকে এক থাকলে ভাগ হবে কিংবা সেখান থেকে মিনিট করতে গেলে ভাগ, এই এইভাবেও তোমরা ভেবে নিতে পারো। তো 300 ভাগ 60 মিনিট সমান 5 মিনিট হয়েছে, ভাগটাও করেছি, ভাগটা করে নিয়েছি আমি এখানে, তো হয়েছে 5 মিনিট। তার উত্তরটা হবে 5 মিনিট পরে ঘন্টাগুলো আবার একসঙ্গে বাজবে। তো এটাই ছিল 11 নম্বর স্কুলের সলিউশন। খুব তাড়াতাড়ি 12 নম্বর স্কুলটা আমি তোমাদের দিয়ে দেবো, তাই সঙ্গে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রেখো, কারণ পরের ভিডিওটি যখনই আপলোড করবো তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে চলে যাবে।